আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন পরিবর্তন হয়েছে, এ নিয়ে উপাচার্যদের সবাই বিভিন্ন সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওতে গুচ্ছভর্তি পরীক্ষা 2022-এর জিপিএ, যোগ্যতা, আসন, পরীক্ষা পদ্ধতি, সেকেন্ড টাইম, সিলেবাস সাথে নতুন নিউজ ও তথ্য সহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একসাথেই সকল আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এখন বিস্তারিতভাবে দেখে নেই। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। গুচ্ছভর্তি পরীক্ষা 4টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আবেদন করতে হবে, যেখানে কোনো সিলেকশন পদ্ধতি নেই। যারাই আবেদন করবে সরাসরি তারাই এখানে পরীক্ষা দিতে পারবে, আর এখানে মাত্র একটি কেন্দ্রই চয়েস দিতে পারবে। এখানে ফি লাগবে 1500 টাকা, যা গত বছর ছিল 1200 টাকা, এবার 300 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে। এখানে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে হবে। যখন গুচ্ছভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে তখন বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। এরপর দ্বিতীয় ধাপ, এখানে হবে ভর্তি পরীক্ষা। এখানে 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, 1 ঘন্টার এমসিকিউ। তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। এখানে চয়েস ও মাইগ্রেশন প্রক্রিয়া চলবে। এখানে চয়েস ও মাইগ্রেশন হলে নতুন করে আর কোনো ফি দিতে হবে না। চতুর্থ ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি। এভাবেই 4টি ধাপ সম্পন্ন হবে। কেন্দ্র নিয়ে নিউজ আপডেট। এই কেন্দ্র নিয়ে নিউজ আপডেট একটি প্রকাশিত হয়েছিল, এ নিয়ে আমি আমার চ্যানেলে তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, যেখানে বলা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা হয়। সভা শেষে কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক তাদের ভর্তি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, গতবার পরীক্ষার কেন্দ্র চয়েস দিতে হয়েছিল অনেকগুলো, কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া হবে, সেখানেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র চয়েস দেওয়া হবে সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কীভাবে তাদের ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া যায়। নিজ এলাকার বাইরে গিয়ে ভোগান্তি নিয়ে আর পরীক্ষা দিতে না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। এছাড়া পরীক্ষার পর রেজাল্ট অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেয়া হবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেওয়া লাগবে না। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। গতবার যে ভোগান্তি ছিল তা যেন এবার না থাকে সেই চেষ্টাই আমরা করছি, কারণ গুচ্ছভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভোগান্তি লাগবে। প্রথমেই আসি ঢাকা বিভাগের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার কেন্দ্রগুলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থান হচ্ছে পুরান ঢাকা, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা নগর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শালনা গাজীপুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট শিমুলতলি সড়ক গাজীপুর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় কালিয়াকৈর গাজীপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাউন রোড গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ। এখন আসি চট্টগ্রাম বিভাগে যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটবাড়ি কুমিল্লা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর নোয়াখালী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় খুলশী চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট রাউজান চট্টগ্রাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাঁকুয়া চাঁদপুর। সিলেট বিভাগের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আলুর টিলার সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অ্যাভিনিউ সিলেট, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ। বরিশাল বিভাগের বিশ্ববিদ্যালয় কেন্দ্র হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা পটুয়াখালী মহাসড়ক বরিশাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকি পটুয়াখালী। ময়মনসিংহ বিভাগের বিশ্ববিদ্যালয় কেন্দ্র হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেওয়াটখালী ময়মনসিংহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দহ জামালপুর। খুলনা বিভাগের বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা রোড খুলনা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দৌলতপুর খুলনা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুলবাড়ি খুলনা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চৌগাছা রোড যশোর, ইসলামী বিশ্ববিদ্যালয় শান্তিডাঙ্গা কুষ্টিয়া। রাজশাহী বিভাগের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র রয়েছে সেগুলো হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালাইমারি রাজবাড়ি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজপুর পাবনা। সবশেষে আসি রংপুর বিভাগের।
এখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্র হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাসিরহাট, দিনাজপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিটি বাইপাস, রংপুর। গুচ্ছবর্তী পরীক্ষায় আবেদনের যোগ্যতা: এসএসসি যাদের 2018-2019 এবং এইচএসসি 2020-2021 তারাই এখানে আবেদন করতে পারবে। তার মানে এবছর সেকেন্ড টাইম অ্যালাউ করা হচ্ছে। এসএসসি 2017 আবেদন করতে পারবে না। গ্রুপ পরিবর্তনের এখানে কোনো ইউনিটও নেই। এই এসএসসি 2017 আবেদন না করা নিয়ে গত সভায় এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই 2017 সালে যারা এসএসসি দিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না। আবেদনের জন্য নতুন জিপিএ রিকোয়ারমেন্ট, যেখানে বিজ্ঞানে এসএসসি ও এইচএসসি তে মোট 7.0 থাকতে হবে, মোট চতুর্থ বিষয় ছাড়া বাণিজ্যে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট 6.50 থাকতে হবে, মোট চতুর্থ বিষয় ছাড়া মানবিকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট 6.00 থাকতে হবে চতুর্থ বিষয় ছাড়া। গুচ্ছবর্তী পরীক্ষার মানবন্টন এখানে দেখতে পাচ্ছ, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্যের মানবন্টন। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ অ্যান্সার করতে হবে 25 নম্বর, রসায়নে 25 নম্বর। নিচেই দেখতে পাচ্ছ, জীববিজ্ঞানে 25, গণিতে 25, বাংলা বা ইংরেজিতে 25। এখানে জীববিজ্ঞান এবং গণিত যারা অ্যান্সার করবে তাদের 25-25 করে অ্যান্সার করতে হবে। আর যারা এই জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে, ধরো জীববিজ্ঞানে অ্যান্সার করেছো 25 নম্বর, সেক্ষেত্রে বাংলা বা ইংরেজি যে কোনো একটি অল্টারনেটিভ হিসেবে 25 নম্বর অ্যান্সার করতে হবে। আর যদি গণিত অ্যান্সার করো 25 নম্বর, সেক্ষেত্রে জীববিজ্ঞানের অল্টারনেটিভ হিসেবে বাংলা বা ইংরেজির যে কোনো একটি 25 নম্বর অ্যান্সার করতে হবে। এই সব মিলিয়ে হলো 100 নম্বর। মানবিকের ক্ষেত্রে বাংলায় 35 নম্বর, ইংরেজিতে 35 নম্বর, সাধারণ জ্ঞানে 30 নম্বর, মোট 100 নম্বর। বাণিজ্যের ক্ষেত্রে বাংলায় 15 নম্বর, ইংরেজিতে 15 নম্বর, হিসাব বিজ্ঞানে 35 নম্বর, ব্যবসায়ী সংগঠনে 35 নম্বর, মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পদার্থ রসায়ন অবশ্যই দিতে হবে, যা একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি। জীববিজ্ঞান ও গণিতের মাঝে কেউ চাইলে জীববিজ্ঞান ও গণিত দুটোই দিতে পারবে, আবার চাইলে জীববিজ্ঞান বা গণিতের বদলে বাংলা বা ইংরেজি যে কোনো একটি দিতে পারবে। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা যাবে, আর পাস নম্বর হচ্ছে 30। এখানে গুচ্ছবর্তী পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। গুচ্ছবর্তী পরীক্ষার সময় ও তারিখ: ক ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা 30 জুলাই 2022 শনিবার, খ ইউনিট মানবিকের পরীক্ষা 13 আগস্ট 2022 শনিবার, গ ইউনিট বাণিজ্যের ভর্তি পরীক্ষা 20 আগস্ট 2022 রবিবার। বাসায় বসে নিজে নিজেই প্রিপারেশন বা প্রস্তুতি কিভাবে নিবে এ জন্য তোমরা দেখতে পারো বাংলার জন্য সাহিত্য পাঠ একাদশ ও দ্বাদশ ও আলিম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই বইটি, সাথে বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী এই বইটিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। আরেকটি বই হচ্ছে পারাপার, যা ইউসিসি প্রকাশনীর, এই বইটিও খুবই ভালো বাংলা প্রিপারেশন নেওয়ার জন্য। ইংরেজির জন্য দেখতে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম MD ফজলুল হকের বইটি, প্রফেসর প্রকাশনীর। আরেকটি বই হচ্ছে জয়কলি ব্যারনস অ্যান্ড ক্লিপস এর টোফেল। আরেকটি বই হচ্ছে অ্যাপেক্স ইংলিশ, MD ওয়ালিউল্লাহ চৌধুরীর বইটি। আরেকটি বই হচ্ছে ড্রিমস ওয়ার্ল্ড স্মার্ট, ড্রিম হাউস পাবলিকেশনের। সাধারণ জ্ঞানের জন্য দেখতে পারো MP3 বাংলাদেশ সাধারণ জ্ঞান, আরেকটি হচ্ছে MP3 আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, আরেকটি বই হচ্ছে মনির আহমেদের BCS স্পেশাল ওয়ার্ল্ড ম্যাপ, যা এডুকেয়ার প্রকাশনী থেকে প্রকাশিত হয়। পদার্থের জন্য দেখতে পারো পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, হাসান বুক হাউসের বইটি। আরটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পদার্থবিজ্ঞান প্রথম পত্র উদ্ভাসের, আরটি হচ্ছে বুলেট UCC প্রকাশনীর। রসায়নের জন্য দেখতে পারো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক রসায়ন দ্বিতীয় পত্র উদ্ভাসের বইটি, রসায়ন প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, হাসান বুক হাউসের। আরেকটি বই হচ্ছে অ্যাসপিরিন, MD আব্দুল কাদের সোহাগের বইটি, এটাও UCC প্রকাশনী। গণিতের জন্য দেখতে পারো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক উদ্ভাসের, উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উচ্চতর গণিত প্রথম পত্র উদ্ভাসের এই বইটিও তোমরা দেখতে পারো। জীববিজ্ঞানের জন্য দেখতে পারো বায়োলজি বিচিত্রা জয়কলি প্রকাশনীর, জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী ডক্টর মোহাম্মদ আবুল হাসানের, হাসান বুক হাউসের বইটি। হিসাব বিজ্ঞানের জন্য দেখতে পারো র্যাপস, এই বইটি খুবই উপকারী, এই বই থেকে প্র্যাকটিস করলে তোমাদের অনেকাংশে হেল্পফুল হবে। আরেকটি বই হচ্ছে হিসাব বিচিত্রা জয়কলি প্রকাশনীর। ব্যবসায়ী সংগঠনের জন্য দেখতে পারো ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায়ী পরিচিতি মোহাম্মদ খালেকুজ্জামান, দ্য যমুনা পাবলিশার্স বইটি। আরটি বই হচ্ছে জয়কলি প্রকাশনীর ব্যবসায়ী বিচিত্রা মিরর, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা সারোয়ার হোসেনের UCC প্রকাশনীর বইটিও দেখতে পারো। মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংকের জন্য দেখতে পারো ভর্তি সহায়িকা GST গুচ্ছ 8 জয়কলি প্রকাশনীর। তাহলে বন্ধুরাজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে গুচ্ছবর্তী পরীক্ষা 2022-এর এই পর্যন্ত সকল আপডেট তথ্যের বিস্তারিত।
আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।